আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট্ট সোনামণিদের জন্য পুষ্টিকর একটি খাবারের রেসিপি, ঝটপট অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ সুজি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চাদের আরও পুষ্টিকর রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে। দুধ সুজি রান্না করার জন্য প্রথমে আমি গ্যাস অন করে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 টি স্পুন ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিলে বাচ্চারা সুজি খেতে ভীষণ পছন্দ করে। এখন আমি এখানে 4 টেবিল চামচ সুজি দিয়ে নিব। আপনারা কতটুকু পরিমাণে রান্না করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী সুজিটা দিয়ে নেবেন। 4 টেবিল চামচ সুজি আমি দিয়ে নিয়েছি। এখন আমি 1টি চামচ দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে সুজিগুলোকে মিশিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, তা না হলে সুজি পুড়ে যাবে। সুজিগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে। সুজিগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘিয়ের সাথে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের তৈরি করে খাইয়ে দেখবেন, দেখবেন খেতে ভীষণ পছন্দ করবে। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে নেবেন। দুধ আমি ঢেলে দিচ্ছি, দুধ আমি ঢেলে দিয়েছি। এখন আমি 1টি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজি দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অনেক মারাই টেনশনে থাকেন, তাদের বাচ্চারা কিছু খেতে চায় না, তারা এইভাবে বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদের খাইয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনার বাচ্চা কীরকম মিষ্টি খেতে পছন্দ করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব 1টি বলক আসার আগ পর্যন্ত। এভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজির ঘনত্বটা এরকম হয়েছে। আপনার বাচ্চা কীরকম ঘন খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। দুধ সুজি আমার একদমই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এরকম রেখেছি। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেক মায়েদেরই অনেক সময় অনেক ব্যস্ততা থাকে, হাতে খুবই অল্প সময় থাকে, তখন আপনারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে, অল্প সময়ই তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চারা খুব সহজেই এই দুধ সুজি খেয়ে নেবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।